আমরা জানি সবাই বুয়েটে ছাত্ররাজনীতি সভাপতি নিষিদ্ধ, আমাদের তো সাগর সেদিন আসলে অত রাতে এবং মানে কেন যাওয়া সেক্রেটারি হয়েছিল প্রকল্প এবং এবং মুফতি আসলে কি আমার ঘটেছিল সেদিন? দেখুন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গত 28 তারিখ রাতে সেহেরি খাওয়ার উদ্দেশ্যে পলাশি থেকে চানখারপুলের দিকে যাচ্ছিলেন। তখন প্রতিমধ্যে বৃষ্টি হয়, তিনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং পরে বুয়েট ক্যাম্পাসে হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন। এটা তো কোনো অপরাধ নয়, তিনি তো সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে যাননি, কিংবা তিনি সেখানে কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে যাননি। একজন মানুষ, একজন শিক্ষার্থী একটা ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করতেই পারে, কিন্তু তাই বলে কি সে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, কিংবা সেখানে সে দাঁড়াতে পারবে না, কিংবা সেখানে সে হাঁটাহাঁটি করলেই সেটি অপরাধ? এই ধরনের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র করে গোলাপানিতে মাছ শিকারের মাধ্যমে বুয়েটের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টায় যারা লিপ্ত রয়েছে, বরং তাদের বিরুদ্ধেই বুয়েট প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। জন্মবার্ষিকীতে হ্যাঁ, কিন্তু মানে যারা আন্দোলন করছেন তারা অভিযোগ করেছেন যে আপনারা ওখানে রাজনৈতিক কর্মকাণ্ড আসলে চালানো হয়েছিল, সেটি আসলে সত্যি কিনা? সাদ্দাম হোসেন ওই দিন কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সেখানে যাননি। আচ্ছা, আর এই বুয়েটে যে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এই বিষয়ে আপনাদের কি কোনো ধরনের মতামত আছে? আপনারা আসলে কি চান? দেখুন, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি কিছুতেই বন্ধ থাকতে পারে না। আমাদের সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক এবং অপ্রাসঙ্গিক বলে আমরা মনে করি, এবং আমরা অতি দ্রুতই এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব। তো সেক্ষেত্রে যে যারা আন্দোলন করছে, আপনি বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং সেটা তাহলে কারা করছে এটা, এবং কি উদ্দেশ্যে করছে বলে আপনাদের মনে হয়? এখানে উদ্দেশ্য তো স্পষ্ট, তারা চায় না যে বুয়েট ক্যাম্পাসে মুক্তবুদ্ধি চর্চার কোন কেন্দ্র থাকুক, তারা চায় না বুয়েট ক্যাম্পাসে স্বাধীনতার সপক্ষ শক্তির কোন অবস্থান থাকুক, তারা চায় না বুয়েট ক্যাম্পাস একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে স্মার্ট ক্যাম্পাস হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, তারা চায় না যে বাংলাদেশের সংবিধানকে মেনে বুয়েটের শিক্ষার্থীরা একটি সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। এগুলোই তাদের আসলে অসৎ উদ্দেশ্য। এই তারা কারা? এরা কি সাধারণ ছাত্র নাকি কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কোন পক্ষ? এরা সাধারণ ছাত্রদের আড়ালে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করছে। তার মানে এই যে যে অভিযোগে ছাত্ররা মানে আন্দোলন করছে বলছে যে আপনারা ওই দিন ওখানে গেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, সেটিকে আপনারা টোটালি অস্বীকার করছেন, তাই তো? জি, অস্বীকার করছি না, এটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্য মনোনীত অনভিপ্রেত বক্তব্য।